অর্গানাইজ করেছি, আমাদের সাথে বিজকপ এবং বিআইটিএম পার্টনার হিসেবে আছেন। আপনাদের আজকের সেমিনারে আসার উদ্দেশ্য কি আসলে বলেন তো? ইয়ারলংসের মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া নাও, ঠিক না? আমরা আপনাদেরকে দেখে আসলে আমার খুব এক্সাইটমেন্ট ফিল হচ্ছে, কারণ হচ্ছে আমি যখন আসলে গত 10 বছর আগে এই কাজগুলো শুরু করেছিলাম তখন আমাদের কাছে না আসলে যাওয়ার জায়গা খুব কম ছিল, কিন্তু আজকে আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে না, আপনারা জানেন যে আসলে আপনারা কি করতে যাচ্ছেন। এবং ফ্রিল্যান্সিং এর যে একটা আলাদা জগৎ আছে এবং এই জগৎটা যে শুধু একটা গন্ডির ভিতরে সীমাবদ্ধ নয়, সেই জায়গাটা থেকে ধারণা দেওয়া, সেই জায়গাতে আপনাদের সবাইকে হেল্প করাই হচ্ছে আসলে পেন্সিল বক্সের উদ্দেশ্য। তো আমরা একটু রেজিস্ট্রেশন প্রসেস থেকে আমরা অলরেডি একটু লেট হয়ে গেছে, তো আমরা খুব বেশি কথা বাড়াবো না। আমরা আমাদের নেক্সট সেশন নেওয়ার জন্য আমি নাহিদ ভাইকে রিকোয়েস্ট করছি। নাহিদ ভাই, থ্যাংক ইউ বাবুল ভাই। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে এই পর্যন্ত? ঠিক আছে, আমি আপনারা সবাই এখন জেনে পড়বেন, বাসায় যাবেন এবং অনেক অনেক টাকা কামানো শুরু করবেন। ব্যাপারটা কি এমন যে আসলেন, গিয়ার লঞ্চ সম্পর্কে শুনলেন, তারপর বাসায় গেলেন, তারপর টাকা আর টাকা, এরকম অনেকেই শুনেন না যে অনলাইনে কিছু কর, অনেক টাকা আছে, ও এরকম গাড়ি বাড়ি করে ফেলতেছে, তুই এখনো কি করিস, এরকম কার মধ্যে আছে যে আমি অনলাইনে কাজ করতে চাই, রিজন হচ্ছে এখান থেকে আমি অনেক অনেক আর্ন করতে পারবো। আপনাদের মধ্যে কেউ আছেন যে এরকম চিন্তা ভাবনা করেন? তোলেন হাত, তোলেন, সমস্যা কি? আচ্ছা, উদ্দেশ্য ওই নাই, রাইট? বাট এটা কি আসলে ট্রু, আপনি হালকা পাতলা কিছু কাজ শিখলেন, এক মাস সময় দিলেন? আমি কিছুদিন আগে একটা মেইল পেলাম, আমাকে বললো যে ভাইয়া আমাকে একটা সলিউশন বলেন যেখানে আমি খুব অল্প সময়ে অনেক টাকা কামাতে পারবো, এবং আমাকে প্লিজ খুব দ্রুত রিপ্লাই দেন, আমি তাকে চিনি না। সো তার কোশ্চেনের প্যাটার্নটা এমন ছিল যে আমার তাকে এমন কোনো একটা ম্যাজিক বলে দিতে হবে, হ্যাঁ আমি তাকে চিনিও না, এবং আমার খুব দ্রুত রিপ্লাই দিতে হবে আমার সব কাজ ফালাইয়া। সো এরকম থিঙ্কিং তো নিশ্চয়ই কারণ নাই, ঠিক না? যেখানে ডেফিনেটলি অনেক আর্ন করা যায়, বাট তার জন্য একটা স্কিল দরকার। এই অবস্থাতে কে কে ছিলেন লাইফে, পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করেন কে কে? এমন হইছে যে বাসে উঠছেন, হচ্ছে কে কি বলে যে মানি ব্যাগ টাইম নিয়েছে, মোবাইল নিয়েছে, আচ্ছা আপনারা মেইনলি কি করেন যখন এই অবস্থাতে থাকেন? আলটিমেটলি ব্যাপারটা এমন হয় না যে আমি জানি বাসে উঠলে আমার হয়তো মানি ব্যাগ গায়েব হয়ে যাবে, বা ফিমেল আপু যারা আছেন তারা হয়তো চিন্তা করেন যে বেশি রাত করে বাসায় ব্যাক করা যাবে না, এমন তো হয়। তার মানে কি যে বাসের কন্ডিশন এমনই থাকবে, পকেট মানি থাকবে, আমরা প্রস্তুতি নেই যাতে আমাদের আমরা সাফার হতে না, যে রাত করে বাসায় ব্যাক করবো না, পাবলিক ট্রান্সপোর্টে এরকম গাদাগাদি অবস্থা থাকলে উঠবো না। প্রফেশনাল লাইফে আমরা কেন বসে থাকি যে কেউ একজন আসবে, আসার পর আমাকে একটা ফর্মুলা দেখায় দিবে, আমি হাজার হাজার ডলার আর্ন করা শুরু করব? এখানেও কি কনসেপ্টটা সেম না, যে আলটিমেটলি আপনাকে কেউ হেল্প করবে না, ইউ নিড টু ফাইন্ড ইওর ওন ওয়ে। সো আমরা কেন, আমি অনেককে দেখেছি সে এখনো কাজ শুরু করে নাই, রিজন হচ্ছে কি কেউ তাকে ইনস্ট্রাকশন দেয় নাই। কেউ তাকে কেন ইনস্ট্রাকশন দিবে? হয়তো তার স্কিল থাকতে হবে যে কিভাবে আমি কারোর কাছ থেকে ইনস্ট্রাকশনটা নিতে পারি, অথবা আমি বসে থাকবো না, পকেট ম্যানের কাজ হচ্ছে সে আমার মানি ব্যাগ নিয়ে যাবে, আই উইল হ্যাভ এ সলিউশন ফর দ্যাট, আমি সেটার জন্য প্রিপেয়ার থাকবো এবং তার জন্য একটা কাউন্টার প্ল্যান থাকবে। সো প্রফেশনাল লাইফে আমাদের এই প্রবলেমটা হয়, যদিও গিয়ার লঞ্চ নিয়ে কথা হবে বাট এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাতে যদি আমরা ফোকাস থাকতে না পারি, গিয়ার লঞ্চ, আপওয়ার্ক, ইভেন স্বয়ং বারাক ওবামা এসেও যদি আপনাদেরকে হেল্প করে লাভ নেই। সো এই জন্য এই কথাগুলো বলা যে আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে আমরা কতটুকু হেল্প চাই, কতটুকু হেল্প ডিজার্ভ করি, এবং কিভাবে একজনের কাছ থেকে হেল্প নিব। ডন সামদানি ভাইকে কে কে চেনেন? তো ওনার একটা ভিডিও ছিল প্লেয়ার ভার্সেস অডিয়েন্স, কেউ দেখেছেন? আচ্ছা, ওনার থিওরি মোতাবেক খুব ভালো লাগছে আমার কাছে ব্যাপারটা, যে আমাদের মধ্যে আসলে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হচ্ছে আমি কাজ শিখতে পারি নাই, রিজন হচ্ছে কি আমার বড় ভাই আমাকে শিখায় নাই। আমি কাজ শিখতে পারি নাই, রিজন হচ্ছে কি আমার বাবা আমাকে ল্যাপটপ কিনে দেয় নাই।
হ্যাঁ, বা আমি এটা করতে পারি নাই, এটার জন্য হচ্ছে সরকার দায়ী, ওভারঅল অন্য কেউ দায়ী। আরেকটা গ্রুপ ধরে নেয় যে আমি কাজ করতে পারি না, এটার জন্য আমি দায়ী। যে আমাদের মধ্যে যারা টিম লিড করি, হ্যাঁ, তাদেরকে এমন হয় না, টিম মেম্বাররা দেরি করে অফিসে আসতেছে, বারবার ছুটি চাইতেছে, আমার বিজনেস গ্রো হচ্ছে, তো আমি কিন্তু স্ট্রেস দিতে পারি, টিম মেটের জন্য আমার বিজনেস গ্রো হচ্ছে না। বাট ইজ ইট ট্রু? তাকে টাইমলি আনার দায়িত্ব কার? আমার। তার কাছ থেকে প্রোডাক্টিভিটি বের করে নেওয়ার দায়িত্ব কার? আমার। সো ইদার আমার তার কাছ থেকে প্রোডাক্টিভিটি বের করতে হবে, নয় কি করতে হবে, তার অল্টারনেট খুঁজতে হবে। বাট আলটিমেটলি দায়ভার কার? আমার। তো আমি যখন এইভাবে চিন্তা করব যে আমার লাইফে যাই ঘটতেছে এটা এই কারণে ঘটতেছে যে এর জন্য আমি দায়ী, হোক সেটা পজিটিভ এবং নেগেটিভ, তখন কি করবো? আমরা একটু গা ছাড়া দিয়ে উঠবো যে না, আর এমন মানে হওয়া যায় না, আমার কিছু একটা করতে হবে। আর আমরা যদি ধরেই নেই আমি এখানে হচ্ছে না, এর জন্য দায়ী হচ্ছে আমার বড় ভাই, তো আলটিমেটলি আমি এটার সলিউশন বের করার চেষ্টা করবো। তো যারা সব দোষ নিজের কাঁধে নেয় তারা হচ্ছে প্লেয়ার, আর যারা নেয় না তারা হচ্ছে কি? তারা হচ্ছে অডিয়েন্স, তারা মাঠে বসে খেলা দেখে। এবার একটু আমার কি বলে পরিচিতি দিই। কেন, আমার নাম হচ্ছে নাহিদ হাসান, বীজকোপ নামে খুব ছোট একটা ফার্ম রান করছি 7 বছর ধরে, 7+ years অ্যাকচুয়ালি। আর আমার একটা বাংলা ব্লগ আছে গ্রো উইথ নাহিদ, আর এখানে আমি এখন নিয়মিত আমার স্কিল শেয়ার করি বা নলেজ শেয়ার করি বলতে পারেন। এটার পিছনে একটা কারণ আছে, ওই যে একটু আগে একটা কথা বললাম না যে কেউ আমাকে হেল্প করবে না, তো আমি আমার লাইফে দেখেছি যে কাউকে হায়ার করলাম, রং সিলেকশন ছিল, কাজ করতেছি নিজের স্যালারি ধরি নাই। সো এই ধরনের অনেক মিস্টেক আমি করছি। আমার তখন মনে হইতো যে সিনিয়র তারা যদি তাদের নলেজটা শেয়ার করতো, ডিরেক্ট মেন্টরশিপের দরকার নাই, সো হয়তো আমি তাদের এক্সপিরিয়েন্সটা ধার নিয়ে আমি আমার কি বলে যে মিস্টেকগুলো একটু কম হইত। সো ওই চিন্তা ভাবনা থেকে যে সিনিয়র কর্পোরেট লেভেলের যারা আছেন বা খুব বড় বড় মার্কেটার যারা আছেন তারা কিছু শেয়ার করে না, সো ওই একটা রাগ বলেন, জেদ বলেন, মোটিভেশন বলেন, ইনস্পিরেশন বলেন, ওইখান থেকে এই ব্লগের যাত্রা শুরু। তো আপনারা দেখতে পারেন, একটু নিজের প্রমোশন করে নিলাম। ফ্রিল্যান্সিং করবেন না বিজনেস করবেন? এখানে আসলে আপনারা গ্রাফিক ডিজাইনার শিখছেন অথবা গ্রাফিক ডিজাইনার হিসেবে আছেন, কে কে আছেন? আর মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবছেন অথবা এই ধরনের, আর একদম ফ্রেশ কিছুই জানেন না এমন কে কে আছে? প্রফেশনাল লাইফে কোন সিক্রেট নাই, আবার অনেক সিক্রেট আছে। সিক্রেটটা কিভাবে আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে আমাদের রেগুলার মুভমেন্টের মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আমি আমার একটা মালয়েশিয়ান ট্রিপে গ্যান্ডারি রস খেতে গেলাম, তো ওদের হচ্ছে কি ওই কি বলে যে বোতলটা ছিল এরকম, মানে সাইনবোর্ডটা ছিল যে 2 রিঙ্গি, তো আমি কিনতে গেলাম, বললো ভাই 2 রিঙ্গিতে তো 250 ml, বাট 3 রিঙ্গিতে হচ্ছে গিয়ে 500 ml। তো আমি চিন্তা করলাম যে 1 রিঙ্গিতে জন্য ছোটটা কিনবো কেন। এই কনসেপ্টটা আমার খুব ভালো লাগছে, তারপরে এই কনসেপ্টটা আমি আমার প্রোডাক্ট প্রাইসিং এ ইউজ করছি এবং আমার সেল প্রায় ডবল হয়ে গেছে। সালদিবেতে কেউ কিন্তু আমাকে এটা ডিরেক্ট শিখায় না, আমি আমার মুভমেন্ট থেকে এটা দেখছি এবং দেখার পরে মনে হইলো এটা তো আসলেই, কারণ ফার্স্টে 3 রিঙ্গিত বললো হয়তো আমি কিনতাম না, তো সে 2 রিঙ্গিত দিয়ে আমাকে কি বলে যে মানে একটু আমার মনোযোগটা নিছে, এবং আলটিমেটলি আমি চিন্তা করলাম 1 রিঙ্গিতের জন্য অর্ধেক পাবো, কিনে ফেললাম। সো আলটিমেটলি তার টার্গেট ছিল ওইটাই, আমার কাছে 3 রিঙ্গিতটা সেল করা। সো কোনো সিক্রেট নাই। আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমিও ফ্রিল্যান্সিং করতাম, সো আলটিমেটলি কি হয়, ফ্রিল্যান্সিং করতেছি, একটা ফ্রিল্যান্সিং ধরেন আপনি আওয়ারলি যদি চিন্তা করেন, ফিক্স প্রাইস চিন্তা করেন, যেভাবেই করেন, আপনার জন্য দিন 24 ঘন্টাই, ঠিক না? আপনি হয়তো ইনভেস্টমেন্ট বাড়াইতে পারবেন, টাকা ধার নিতে পারবেন, অ্যাসেট সেল করতে পারবেন, বাট 24 ঘন্টারে কি 25 ঘন্টা করা সম্ভব? তো আমরা যখন ফ্রিল্যান্সিং করি আমাদের ভিতরে কিন্তু এই জিনিসটা হয় যে আপনার একটা সাফিসিয়েন্ট আর্নিং এর উপর আপনি যাইতে পারবেন না,
আপনার রেট হয়তো $10 থেকে বেড়ে $12 পার আওয়ার, $15 পার আওয়ার, $20 পার আওয়ার হলো, বাট ঘন্টা তো আপনি বাড়াতে পারেন। তো আপনার আর্ন কিভাবে বাড়বে বা ম্যানিপুলেট হবে, আপনি আরো ফ্রিল্যান্সার অ্যাড করবেন, তখন কিন্তু আর আপনি ফ্রিল্যান্সার নাই, আপনি তখন বিজনেসে মুভ করতেছেন। আপনি নতুন প্রফেশনাল নিচ্ছেন, তারা কাজ করতেছে, সেখান থেকে একটা পার্সেন্টেজ নিচ্ছেন অথবা তাদেরকে স্যালারি দিচ্ছেন, সো আলটিমেটলি কিন্তু আপনি বিজনেসে ঢুকে যাচ্ছেন। সো আলটিমেটলি কি আপনি ফ্রিল্যান্সার হয়ে শুরু করলো, আপনার আলটিমেট গোল হচ্ছে বিজনেস, যদি আপনি গোল নিয়ে ভাবেন। সো যদি ফার্স্টে বিজনেস দিয়ে শুরু করা যায় তো খারাপ। আমার কিছু ফ্রেন্ড আছে যারা জব করতো, রিজন হচ্ছে তাদের প্ল্যান ছিল 5 বছর জব করবো, 5 বছর জব করে অনেক টাকা জমাবো, তারপরে জবকে টাটা বাই বাই বলে বিজনেস করবো। তারা আজও পারে নাই। আমার মনে হয় আমার বাবারও এমন কিছু ফ্রেন্ড ছিল, তারা হয়তো এক সময় অবসর নিয়েছে জব থেকে। সো আপনি যখন ফ্রিল্যান্সিং বলেন, জব বলেন, যখন ঢুকে যাবেন, তখন আসলে বিজনেসে কনভার্ট হওয়া একটু টাফ হয়, কারণ আপনার তখন অনেকগুলো খরচের একটা স্ট্রেস থাকে। এবং আলটিমেটলি হয় না, কেননা এখান থেকে আপনার আর্ন হচ্ছে। আর আপনি যদি বিজনেস দিয়েই শুরু করেন, ওইখানে স্কিল ডেভেলপ করেন, তখন কি হচ্ছে আপনার, আপনি আলটিমেট আপনার গোল যেখানে সেখান থেকেই শুরু করবেন। সো এখানে আপনার আপনি ফ্রিল্যান্সিং 4 বছর করে হয়তো বিজনেস স্কিল ডেভেলপ হবে না, বাট বিজনেসে 1 বছর ফেল করার পরে আপনার বিজনেস স্কিল ডেভেলপ হয়ে যাচ্ছে। সো আপনি কিন্তু তখন এটাকে ম্যানিপুলেট করতে পারতেছেন। এই কথা ক্লিয়ার তো আমার? জি, খুব বেশি কি রোবটিক কথাবার্তা বলতেছি? না, জোরে তালি দেন সবাই। আচ্ছা, বিজনেস করি আর ফ্রিল্যান্সিং করি, ব্যাপারটা হচ্ছে আমরা আসলে আমাদের স্কিল সেল করি, যে কোনো একটা স্পেসিফিক প্রবলেমের সলিউশন দেই, এবং সেই সলিউশনটা আইডেন্টিফাই করার জন্য আমরা আমাদের স্কিল ডেভেলপ করি, দেন আমরা সেটাকে সেল করি। বিজনেস ফ্রিল্যান্সিং দুই ক্ষেত্রেই ব্যাপারটা সেল। তো এইখানে আমি দেখানোর চেষ্টা করেছি অ্যাকচুয়ালি আমরা অনলাইনে কি করি। আমরা সেম যেটা বললাম, যে একটা প্রবলেম আইডেন্টিফাই করি, তার সলিউশন কি হইতে পারে সেটা আইডেন্টিফাই করি, দেন ওইটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি, দেন আমরা এটাকে সেই স্কিল অথবা সলিউশন, সেই প্রোডাক্ট, এটাকে সেল করি। সেল করার জন্য আবার কি লাগে? মার্কেটিং স্কিল লাগে, সেলিং স্কিল লাগে। তাহলে এটাও একটা প্রবলেম। তো যে সেলিং স্কিলে ভালো, সে আবার এই প্রবলেমটা আইডেন্টিফাই করতে, সে আপনাকে ট্রেন আপ করবে। সো জাস্ট এইভাবে চলতে থাকবে। কত আর্ন করতে পারবেন ফ্রিল্যান্সিং বা বিজনেস করে? আমিও জানি না। সবাই বলে না অনেক পড়ো 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 পড়ো, না পড়লে হবে না, একাডেমিক লাইফ থেকে এতবার পড়তে বলছে, ঠিক আছে, মানে ভয়ানক অবস্থা। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, ধরেন এক লোক ওয়াজ মাহফিলে গেলেন, সারা রাত ওয়াজ শোনে, সারা রাত, কে সারাদিন ঘুমায়। পরের দিন আবার গেলেন, সারা রাত ওয়াজ শুনে, তারপরের দিন গিয়ে আবার সারাদিন ঘুমায়। আরেকটা লোক প্রতিদিন যায়, 1 ঘন্টা ওয়াজ শোনে, 1 ঘন্টা সে যা শিখলো পরের দিন এসে সেটা ইমপ্লিমেন্ট করে। সো আমি গিয়ার লঞ্চের সাথে এটা আমার থার্ড, না? তো আমি হয়তো, আমি জানি না এখানে কমন ফেস আছে কিনা, আমি এমন অনেককে দেখছি তারা সব ধরনের সেমিনারে যায়, সব ধরনের প্রোগ্রামে যায়, তারা গ্রাফিক ডিজাইনার হইতে চায়, আর্টিকেল রাইটার হইতে চায়, তারা ওয়েব ডিজাইনার হইতে চায়, সব হইতে চায়, হ্যাঁ, বাট আলটিমেটলি সে কোনোটাই শুরু করে না। সে শুধু যায়, মোটিভেশন নেয়, ডিরেকশন নেয়, বাসায় যায়, চিন্তা করে যে শুরু করব, হয় না, 10 দিন পর তার মোটিভেশন চলে যায়, তারপর আরেক সেমিনারে যায়। আপনি অনেক কিছু শিখবেন ডানে বামে সব জায়গা থেকে, বাট সব শুধু পড়লেই হবে না। দুটো জিনিস পড়লেন, এটা একটু ইমপ্লিমেন্ট করেন, দেখবেন আলটিমেটলি আপনার জন্য মানে প্রফেশনাল জার্নি একদম সহজ, এবং আপনি নিজেও টের পাবেন না কখন আপনার সাকসেস হচ্ছে। এখানে আপনাদের গোল সেট করা আছে কার কার? আপনি বলেন তো আপনার গোল কি? গোল হচ্ছে নিজের ক্যারিয়ার। আর কে কে যেন হাত তুললেন? নিজেদের গোল দিতে মতো কি গোল নাই আর কারো? এই ঘোড়া এখানে কতজন? 65-70 জন তো হবে, ঠিক না ভাই? মাত্র 2 জনের গোল আছে। আপনাদের হাত তোলেন, সাহস করে বলে ফেলেন। হ্যাঁ, বলেন বলেন। আর আর
আজকে কি টি বিজনেস রিলেটেড জায়গায় আসছেন দেখি সবার বল টি বিজনেস নাকি টি বিজনেস ছিল বলে এখানে আসছেন কোনটা আর বল নাই করো আচ্ছা আপনাদের তিনজনের গোল মানে রং ডিরেকশন গোল কখনো এমন হয় না এরকম গোল আমার অনেক ছিল ছোটবেলা পাইলট হবো হই নাই ডক্টর হবো হই নাই হ্যাঁ এই গোলগুলো হচ্ছে অনেকটা এরকম গোল কিভাবে সেট করতে হয় ধরেন আমার একটা গোল আই ওয়ান্ট টু বি এ বিগ মার্কেটার এবং অনেক টাকা আর্ন করতে চাই এই হচ্ছে একটা গোল আরেকটা কি হতে পারে আমি অনেক বিগ মার্কেটার হব এবং $10,000 আর্ন করব আরেকটা কি হতে পারে আমি অ্যাকচুয়ালি 20টা বিজনেসকে হেল্প করব এবং $10,000 আর্ন করব দিস ইয়ার 2017 কোনটা অ্যাপ্রোপ্রিয়েট গোল তিন নম্বরটা আপনার গোলে যখন ডেডলাইন থাকবে না আপনি জানেন না আপনি কি চান আই ওয়ান্ট টু বি এ বিগ মার্কেটার কত বড় আমি কিভাবে মেজার করব আমি আমার গোল অ্যাচিভ করছি কি করি নাই হ্যাঁ অথবা আমি হচ্ছে কি একটা বাড়ি করতে চাই পাঁচতলা কবে সো এই ধরনের গোল অ্যাকচুয়ালি কি বলে যে ফুলফিল হয় না হ্যাঁ গোল হইতে হয় হচ্ছে এটাকে বলা হচ্ছে স্মার্ট গোল অ্যাজ ফর স্পেসিফিক এম ফর মেজারেবল এ ফর মানে যেটা আমি কি বলে যে অ্যাটেন্ড করতে পারবো আর কি তারপর হচ্ছে আর ফর রিয়েলিস্টিক হ্যাঁ আমি ধরেন কালকে যদি বলি আমার একটা কি বলে বিগ ব্র্যান্ড থাকবে জাস্ট লাইক মাইক্রোসফট বিল গেটস এর প্রোডাক্ট বাদ দিয়ে সবাই আমারটা কিনবে সেটা রিয়েলিস্টিক না আরেকটা হচ্ছে টি ফর টাইম যে আমার একটা নির্দিষ্ট কি থাকবে টাইম থাকবে জাস্ট এইভাবে সেট করেন ডেফিনেটলি আর কিচ্ছু দরকার নাই আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রে যখন আমরা এইভাবে গোল সেট আপ করা শুরু করছি এবং অ্যাকশন প্ল্যান ক্রিয়েট করছি যে এক বছরে আমি এটা চাই তাহলে প্রতি চার মাসে আমি কি চাই ওইটাকে ব্রেকডাউন করছি দেন প্রতি মাসে আমি কি চাই ওইটাকে ব্রেকডাউন করছি দেন চাইলে এটাকে আপনারা প্রতি উইকলি তো ব্রেকডাউন করতে পারবেন এবং তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আমি রাইট ট্র্যাকে আছি নাকি রং ট্র্যাকে আছি হ্যাঁ তো জাস্ট এইভাবে গোল চিন্তা করেন এক সময় হয়তো গিয়ার লঞ্চের চাইতে বড় কোম্পানি আপনারই থাকবে গিয়ার লঞ্চ যদি চিন্তা করতো আমার এরকম একটা বড় কোম্পানি হবে এবং ডেডলাইন না দিত তো আজকে গিয়ার লঞ্চ হইতো না আর আমরা ওইখানে আসতাম না আচ্ছা নরমালি যখন আমরা বিজনেস করি এবার একটু গিয়ার লঞ্চের দিকে যাই নয়তো আবার রাগ করবে নরমালি আমরা যখন বিজনেস করি তখন আমরা আসলে কি করি আমরা হচ্ছে গিয়া মার্কেট রিসার্চ করি প্রোডাক্ট রিসার্চ করি দেন হচ্ছে সেই প্রোডাক্টের প্যাকেজিং নিয়ে হয়তো হ্যাঁ ডিজিটাল প্রোডাক্টেরও কিন্তু প্যাকেজিং হয় আমি কিভাবে প্রেজেন্ট করতেছি তারপরে আমাদের কি মার্কেটিং এবং সেলিং নিয়ে ভাবতে হয় তারপরে হচ্ছে কাস্টমার সাপোর্ট নিয়ে ভাবতে হয় এবং কন্টিনিউয়াস রিসার্চ করেই যেতে হয় কেননা হচ্ছে মার্কেট খুব দ্রুত চেঞ্জ হচ্ছে 10 বছর আগে আমাদের হিউম্যান বডিতে যা ছিল এখন তাই তো আছে চেঞ্জ হয়েছে কোনো কিন্তু 10 বছর আগে টেকনোলজি যেখানে ছিল এখন সেখানে নাই তো এই জন্য আমাদের কন্টিনিউয়াস মার্কেট রিসার্চ করে যেতে হয় সো এটা গেল শুধু আপনার হচ্ছে গিয়ে একটা পার্ট আরো কি লাগে অ্যাকাউন্টস মেইনটেইন করতে হবে হিসাব ঠিকভাবে না করলে সব কিছু ব্যাস লাগে যাবে এই চার সবচেয়ে ভয়ানক টার্ম এখানে ফোকাস করতে হবে তারপরে আবার কি ফোকাস হারানো যাবে না আমার টিমমেটদের তো আমি আমি মোটিভেশন মানে কি বলে মোটিভেট করতেছি আমাকে কে মোটিভেট করবে সো আলটিমেটলি ফোকাস থাকা মোটিভেশন এই সবগুলো পার্ট হচ্ছে অনেক বেশি ঝামেলাওয়ালা পার্ট এইবার একটু গিয়ার লঞ্চের কথা গিয়ার লঞ্চ সম্পর্কে আইডিয়া আছে নাকি কারো কোন রকম আইডিয়া যে এটা আসলে কি বলেন তো এটা গেলামবার ভিডিও দিয়েছিলাম মানে যেটা বললো হচ্ছে ইউসের একটা প্রতিষ্ঠান যা আমার কাস্টম টি শার্ট ডিজাইন মানে যদি কাস্টমার অর্ডার করে তো তারা আমারই ব্র্যান্ড হিসেবে মানে ওনারা হোম ডেলিভারি করে আচ্ছা যেটা হচ্ছে এটা হচ্ছে মূলত প্রিন্ট অন ডিমান্ড টাইপ একটা বিজনেস যে নরমালি আমি কতগুলো ফ্রেজ দেখাইলাম না এখন আমার কাজ কি যদি আমি গিয়ার লঞ্চের সাথে কাজ করি আমার কাজ হচ্ছে যেই প্রোডাক্টগুলো গিয়ার লঞ্চে আছে লাইক প্রিন্ট অন ডিমান্ড ধরেন এখন টি শার্ট আছে তারপরে ক্যানভাস আছে এই প্রোডাক্টগুলো ডিজাইন করা একটা ফেজ গেল ডিজাইন করার জন্য আমার কিছু রিসার্চ করতে হবে মার্কেটে কোন ট্রেন্ডটা চলতেছে আরেকটা পার্ট কি সেটা সেলিং বাড়ানো এটার জন্য আমার মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলোর উপর কাজ করতে হবে
এর বাইরে অনেক পার্ট আছে, আমার প্রোডাক্টটা কে ডেলিভার করবে, টাকা পয়সার হিসাব কে রাখবে, তারপরে হচ্ছে গিয়া প্রোডাক্ট প্যাকেজিং কে করবে, এগুলো সব গিয়া লঞ্চ করবে। আলটিমেটলি আপনার একটা প্রোডাক্ট অর্ডার হওয়ার পরের যতগুলো ফেজ ডেলিভারি পর্যন্ত, ইভেন আপনার অ্যাকাউন্ট মেনটেনেন্স, কোন প্রোডাক্ট থেকে আপনার কত টাকা আর্ন হয়েছে, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কোন দিন কোন প্রোডাক্ট সেল হয়েছিল, কত কোয়ান্টিটি সেল হয়েছিল, সবগুলো গিয়া লঞ্চ করবে। তার মানে কি আপনার জন্য বিজনেস সহজ, আপনি শুধু কোথায় ফোকাস করতেছেন, প্রোডাক্ট ডিজাইন, মার্কেট রিসার্চ এবং সেলিং। এর পরের পোর্শন নিয়ে আপনার বিন্দু পরিমাণ ভাবতে হচ্ছে না, আপনার কাপড়ের কোয়ালিটি কেমন, তারপরে হচ্ছে গিয়ে ওই যদি প্রোডাক্ট পছন্দ না হয় রিফান্ড করে, তাহলে এই দায় ভাগটা, এটাও গিয়া লঞ্চ। সো বিজনেস কি ইজি? তারপরও আপনাদের মধ্যে অনেকে কাজ শিখা কি করবেন, ফ্রিল্যান্সিং, কেননা হচ্ছে গিয়ে মাথার মধ্যে ঢুকে গেছে ফ্রিল্যান্সিং এ অনেক পয়সা। কিন্তু ফ্রিল্যান্সিং যখন আমরা করি কাদের জন্য কাজ করি, বিজনেস ওনারদের জন্যই কাজ করি। সো চাইলে এখানে আমরা খুব ইজিলি নিজেদের বিজনেস ডেভেলপ করতে পারি। সাকসেস হওয়া মানে কি? সাকসেস হওয়া মানে আমি যেটা চাইছিলাম সেটা হয়েছে, আমার গোল অ্যাচিভ হয়েছে। সাকসেস হলে লাভ হয় কি? ধরেন আপনি গিয়ার লঞ্চের সাথে কাজ করে অনেক সাকসেসফুল বিজনেস ওনার, এতে লাভ হবে কি? আপনি হ্যাপি, আপনার ফ্যামিলি হ্যাপি হ্যাপি, কিন্তু আপনার বিজনেস বড় হওয়ার সাথে সাথে কি আপনি টিমমেট নেবেন না? সো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, তার মানে কি আপনি ইনডিরেক্টলি আমাদের হচ্ছে মানে রিজি বা রুজি রোজগার তো ডেফিনেটলি আলাদা আলাদা আমাদের জন্য ব্যবস্থা করেই রাখছে, বাট উজিলা লাগে তো। তো আমরা যখন কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি, সো ইনডিরেক্টলি আমার হার্ডওয়ার্ক, আমার ক্রিয়েটিভিটির জন্য আরো পাঁচজন দশজন মানুষের কিন্তু কর্মসংস্থান হচ্ছে, তারা হয়তো তাদের ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতেছে। সো এটা অ্যাজ এ টিম লিডার, অ্যাজ এ বিজনেস ওনার আমি জানি এটা মনের ভিতরে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন দেয়। আমার টিমের যখন তার ওয়াইফকে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, সেই ছবি যখন দেখি তখন ভালো লাগে, যে হয়তো সে একটা সময় সাফারার ছিল, স্ট্রাগল করতেছিল, বাট আজকে ডেফিনেটলি সে পরিশ্রম করে এখানে আসছে। হ্যাঁ, বাট আমি হয়তো বিজনেসের রিস্কটা নিছি বলেই সে এখানে আসছে। আমি যদি বাকি সবার মতো জবের চিন্তা করতাম, তাহলে হয়তো এই কর্মসংস্থানগুলো হইতো না। সো বিজনেস করলে এই একটা জায়গাতে ভিতরে অনেক রকমের স্যাটিসফ্যাকশন কাজ করে, সেটা বিজনেস ছোট হোক অথবা বড় হোক। এটা আমি অলরেডি কভার করে ফেলছি যে অনলাইন বিজনেস কিভাবে হয়, ফাইন্ড এ সলিউশন, প্রবলেমের সলিউশন বের করেন, দেন একটা ওয়েবসাইট বানান, যেহেতু অনলাইন বিজনেস একটা ওয়েবসাইট দরকার, দেন অনলাইনে ফাউন্ড হন। অনলাইনে ফাউন্ড হওয়ার জন্য অনেক কিছু করা যায়, অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, কন্টেন্ট মার্কেটিং করা যায়, এসইও করা যায়। সো আলটিমেটলি আপনারা যখন গিয়ার লঞ্চের সাথে কাজ করে টি শার্ট সেল করতে যাবেন, তখন এই সবগুলা মার্কেটিং চ্যানেলই আপনার জন্য ওপেন। সব মার্কেটিং চ্যানেলে একসাথে কাজ করার দরকার নাই, আপনার যেখানে ভালো লাগে, যেখানে রিসার্চ করতে ভালো লাগে, যেখানে আপনার স্ট্রেংথ আছে, জাস্ট ওইটাতে কাজ করেন। যেমন আমি হচ্ছে কন্টেন্ট মার্কেটার, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করি। তো আমি কিন্তু সেল জেনারেট করার জন্য অ্যাডভার্টাইজমেন্টের উপরে খুব একটা ফোকাস করি না, কারণ আমার স্ট্রেংথ ওই জায়গায় না, আমার স্ট্রেংথ হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। আবার অনেকে আছে যারা ইনবাউন্ড মার্কেটিং নিয়ে ভাবেই না, কেননা সে পেইড ক্যাম্পেইন বলে বা আউটবাউন্ড মার্কেটিং এ তার এই ধরনের স্কিল ডেভেলপ হয়েছে, সে জানে কিভাবে একটা অ্যাডে $10 ইনভেস্ট করলে সেখান থেকে $50 রিটার্ন আনা যাবে। তো সে কিন্তু ওই জায়গাটাতেই ফোকাস করে। তো সব জায়গাতে ফোকাস করার দরকার নেই, আলটিমেটলি দরকার ট্রাফিক কে ওয়েবসাইটে আনা এবং সেখান থেকে সেল জেনারেট করা। আমি অলমোস্ট শেষ, মানে শেষের দিকে, আমি শেষ না প্রেজেন্টেশন শেষের দিকে। এভরি স্কিল ইজ লার্নেবল, আপনি যদি মাথার মধ্যে এটা ঢুকে ফেলেন একদম সারা জীবন যে এভরি স্কিল ইজ লার্নেবল। তো টি শার্ট বিজনেসে একজন অনেক ভালো করতেছে, আমিও করতে পারবো, ব্যাপারটা এইভাবে ভাবার দরকার নাই। আমি যেটা ভালো পারি, আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমার ইন্টারেস্ট আছে, আমি এখানে 16-17 ঘন্টা মানে ইনভেস্ট করলেও আমার বোরিং লাগবে না, জাস্ট ওইটা নিয়ে ঘাটাঘাটি করেন, সব স্কিল শেখা যায়। কেউ হয়তো 2 দিনে পারে, কেউ হয়তো 2 মাসে পারে। সাকসেস একমাত্র কাজের আগে আসে কোথায়, ডিকশনারিতে। এটা কিভাবে আসে বলো তো ডিকশনারিতে? বি ইয়োরসেলফ। এই যে আমি আজকে অনেকক্ষণ বকবক করলাম না, আমি অ্যাকচুয়ালি এমন। সো আর্টিফিশিয়াল কোনো কিছু দেখানোর দরকার নেই, আপনি যেমন ওইটাকে ফোকাস করে মুভ করেন, দেখবেন এই কথাটা সবাই বলে বি ইয়োরসেলফ বি ইয়োরসেলফ,
হ্যাঁ, বা অনেকেই বলে হার্ড ওয়ার্ক করো সফলতা আসবে, আমরা বোর হয়ে যাই দূর, এই কথা তো আমি জানি, কিন্তু এইটাই তো সলিউশন। হ্যাঁ আপনি জানেন এবং এটাই রাস্তা, হ্যাঁ তার মানে আলটিমেটলি কি হচ্ছে যে আপনি জানার পরেও মুভ করতেছেন না। লাস্টিং বি অনেস্ট, অনেস্ট অ্যান্ড অনেস্ট, এইটা অনেক ইম্পর্টেন্ট। গ্লোবালি আমরা যারা কাজ করি আমরা জানি যে ওদের ওইখানেও অনেক চোর বাপ্পা আছে, ইউএসএ তে অনেক আছে, সম্ভবত সংখ্যা আমাদের চাইতে একটু কম, এটা হয়তো শুনতে খারাপ লাগতেছে বাট ইট ইজ ট্রু। ওরা আসলে অনেস্টিকে অনেক প্রেফার করে, যে আমরা যেটা কি করি আমরা যখন লোকাল অনেকের সাথে কাজ করতে যাই, ভাই একটু ঘুমাইতেছেন একটু, ঠিক আছে আপনাকে বলছি ইংলিশ ছিলেন তো, তো আমরা যেটা হয় যে ওই লোকাল মার্কেটে কাজ করার সময় দেখা গেছে একজনকে নিলাম বা হায়ার করলাম বা যে কোনো প্রজেক্টে ডেডলাইন মেনটেন হলো, কি হয়েছে ভাই আমার বাবা তো অসুস্থ ছিল, হ্যাঁ বা ছোটবেলা থেকেই পেট ব্যথা, ব্যথা তো দেখা যায় না, এটা একটা ভালো এক্সকিউজ, ব্যথা দেখা যায় না, জ্বর বললে তো টেম্পারেচার দেখা যাবে, সো ওরা এই জিনিসটা খুব কম করে। সো এখানে যদি আপনি অনেস্ট হন, লাইক ধরেন আমি একটা প্রজেক্ট, ধরেন আমি ওয়েব ডিজাইন বা ধরেন গ্রাফিক ডিজাইনের কিছুই পারি না, একদম জিরো, কালকে যদি আমি একটা প্রজেক্ট নেই আমি তাকে বলবো যে আমি গ্রাফিক ডিজাইনের অ্যাকচুয়ালি কিছু পারি না, আমি হয়তো এই জিনিসগুলো জানি বাট আমি কুইক লার্ন এবং এটা ট্রু, সো আমি তুমি আমাকে বললে আমি এটা পড়ে দেখতে পারি, জাস্ট এই অনেস্টিটার জন্য দেখা যাবে এই ক্লায়েন্টের সাথে আমি 3 বছর ধরে কাজ করছি। বাট আমরা কি করি, না পারলো ভাই এটা আমি পারবো সমস্যা নাই, আপনি দেন দিয়ে কাজ হবে না, ফোন দিব ভাই আমার তো পেটে ব্যথা, তারপরে সে আলটিমেটলি আমার 3 দিন টাইম নষ্ট করে এমন একটা প্রোডাক্ট দিবে তখন ধরেন না যাবে কান্না করা না যাবে হাসা। তো গ্লোবালি আমরা যখন কাজ করবো আমাদের মনে রাখতে হবে উই আর রিপ্রেজেন্টিং আওয়ার কান্ট্রি, বাইরের দেশে আমার একটা মিস্টেককে কখনোই মিস্টার নাহিরের মিস্টেক হিসেবে ধরা হয় না, ওইখানে ধরা হয় আই ওয়ার্ক উইথ এ বাংলাদেশি গাই অ্যান্ড সে এই কাজটা করছে। তো যখনই আমরা গ্লোবাল মার্কেটে কাজ করবো ডেফিনেটলি বি অনেস্ট, অনেস্ট অ্যান্ড অনেস্ট। লাস্ট থিং, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, আমরা এই কাজটা খুব করি, 100 টাকা বাঁচানোর জন্য 3 ঘন্টা যে আমি বসে থাকি, তারপরে মানে আমরা হচ্ছে টাকাটাকে অনেক প্রায়োরিটি দিই, যে টাকা ওয়েস্ট করা যাবে না, কীভাবে কম টাকা ওয়েস্ট করে এই জিনিসটা হচ্ছে কি আরো বেটার করা, মানে কি বলে যে বেটার তো না, কীভাবে এইভাবে করলে ৫টা টাকা সেভ হবে, বাট ডেভেলপ কান্ট্রির কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট, ওরা ৫ ডলার বেশি ইনভেস্ট করবে, টাইম নষ্ট করতে চায় না, টাইম অনেক ইম্পর্টেন্ট, আপনি 8 ঘন্টার কাজ যদি 8 ঘন্টায় করতে পারেন বাসায় গিয়ে বউ বাচ্চাকে সময় দিতে পারবেন। হ্যাঁ আমরা কি করি, আরে না কিছু টাকা তো বাঁচো, ঠিক আছে বাসায় গিয়ে তো টিভিই দেখতাম, সো এটা করা যাবে না, জাস্ট স্টার্ট করেন, গিয়ার মোটরস নিয়ে কাজ করেন অথবা হোয়াট এভার আপনারা যেটাই করেন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড থ্যাংকস। এনি কোশ্চেন, কোশ্চেন অ্যান্সার সেশন যদিও পড়ে বাট আপনারা চাইলে এক দুইটা কুইক কোশ্চেন অ্যান্সার দিতে পারেন যদি কারো থাকে, আপনি নাই এই লিস্টে না সিরিয়াসলি আমার দাঁড়ায়ও। হ্যাঁ আচ্ছা আমি একটা ইন্ট্রোডিউস করাই দেই, মানে হি ইজ মানে ওয়ান অফ দা বেস্ট আউটবাউন্ড মার্কেটার এবং সে অলরেডি টি শার্ট বিজনেস অনেক ভালো করতেছে এবং লাস্ট ইভেন্টে আমরা মানে আমি এবং উনি দুজনই স্পিকার ছিলাম। আচ্ছা আচ্ছা আমার প্রশ্ন ছিল, আপনি যেহেতু এসইও এর সাথে সরাসরি ভাবে জড়িত, আপনি টি শার্টে এখন পর্যন্ত কত মানে আপনার যে এসইও সার্চ ইঞ্জিন থেকে গুগল থেকে আপনি যে ধরনের আপনি ট্রাফিক পাচ্ছেন সেগুলো কি রকম কনভার্ট হচ্ছে এবং এসইও মার্কেট দ্বারা টি শার্টের ভবিষ্যৎটা কি? এসইও এর ট্রাফিককে সবসময় বলা হয় হচ্ছে হট ট্রাফিক, একটা মানুষ যখন গুগলে সার্চ দিতেছে যে বাইকার টি শার্ট তার মানে সে কিনবেই বা বেস্ট এই টি শার্ট যেটা হোয়াট এভার, সো আলটিমেটলি এসইও ট্রাফিকের কনভার্সন সবসময় অন্য যে কোনো প্ল্যাটফর্মের চাইতে বেশি হয়। আপনি ফেসবুক ঘাটতেছেন একটা সুন্দর টি শার্ট আপনার চোখে পড়বে, কিন্তু এটা কেনার জন্যই ফেসবুক ঘাটতেছিলেন না, বাট এসইওর ক্ষেত্রে যেটা হয় আমি যখন গুগলে সার্চ দিচ্ছি তার মানে আমি এটা কিনতে চাচ্ছি অ্যান্ড কনভার্সন কমবে যদি আমি রং কিওয়ার্ড চুজ করি, যেমন আমি অ্যাকাউন্টিং সফটওয়্যার সেল করি আমার কিওয়ার্ড হচ্ছে ফ্রি অ্যাকাউন্টিং সফটওয়্যার, তো যে লোক ফ্রি খুঁজতেছে সে প্রবাবলি আমার এটা পারচেস করবে না। আমি আমার একটা কেস স্টাডি শেয়ার করি, আমার একটা ক্লায়েন্টের ছিল প্রজেক্টটা, এটা হচ্ছে ইউএসএ তে যে মানে কি বলে সিরিয়ালগুলো হয় এরকম একটা সিরিয়ালের, যেটা হচ্ছে যারা ওই প্রোগ্রামটা মিস করছে দেখতে পারে নাই তাদের জন্য সেই সিরিয়াল সেই এপিসোডের কাহিনীটা লেখা হয়, তো আমরা ওইখান থেকে অনেক
আমরা শুধু টি শার্ট না, মানে ফ্যাশন রিলেটেড অনেক প্রোডাক্ট আমরা সেল করতে পারছি। কারণ যারা ধরেন হচ্ছে একটা এপিসোড ছিল ওই সময় গার্লস, আমি যখন কাজ করতাম, সো গার্লস এর এই নাইকার ড্রেসটা খুব ভালো লাগছে, ওই টি শার্টটা অনেক সুন্দর, সো কোনো কোনো প্ল্যাটফর্মে এটা সেল হতো। আচ্ছা, এগুলো কি আপনার ওই প্রোডাক্টগুলো কি আপনার আর্টিকেলের নিচে ছবি হিসেবে দেওয়া থাকতো নাকি আর্টিকেলের মাঝখানেও থাকতো, ক্লিকেবল থাকতো? তখন যেটা ছিল সেটা ছিল অ্যাফিলিয়েট। আচ্ছা, আর তখন হচ্ছে কি প্রিন্ট অন ডিমান্ড নিয়ে আসলে আমি চিন্তা করতাম না। আচ্ছা, তো পরবর্তীতে আমরা সেটাকে প্রিন্ট অন ডিমান্ড এ কনভার্ট করেছি, এতে লাভ হয়েছে যেটা ক্লায়েন্টের আর্নিং বেড়ে গেছে আরো। তো এরা মানে এই সব ট্রাফিক আসলে সব ইন্ডাস্ট্রির জন্যই, মানে হট ট্রাফিক বলা হয় এটাকে, বাট এটা ড্রব্যাক হচ্ছে একটাই, সেটা হচ্ছে কম্পিটিশন। যে আপনি পেইড ক্যাম্পেইনে যেটা হচ্ছে আপনি আজকে ইনভেস্ট করতেছেন প্রবাবলি চার দিন পরে সেল হচ্ছে, বাট এসইও ক্ষেত্রে আপনি আজকে ইনভেস্ট করতেছেন ছয় মাস পরে র্যাঙ্ক করবে তারপরে সেল হবে। সো এই জন্য অনেকেই মানে এই ধরনের যেগুলো মূলত হচ্ছে গিয়া ট্রেন্ড চেঞ্জ হয়, যে এখন এই সিজন চলতেছে আইপিএল চলতেছে, যে এই রিলেটেড টি শার্ট গুলো হয়তো সেল হবে, তারা আসলে এসইও নিয়ে ভাবে। যেটা হচ্ছে কি লাইফ লাইফ টাইম ডিমান্ড আসছে সেই ক্ষেত্রে এসইও মানে ওয়ান অফ দা বেস্ট, আদারওয়াইজ না কেন বলতে। আচ্ছা, আ থ্যাংক ইউ পল ভাই, কোশ্চেন অ্যানসার সেশনে আশা করি আপনাদের কিছু কোশ্চেন থাকতে পারে। ইয়ারলন্স পারফর্মে এন্ড টিচার বিজনেসে এসইও ওয়ার্কারদের ডাইরেক্ট কিভাবে একটা তো হচ্ছে ওয়েবসাইট একজন আছে আপনারা নিয়ে এসইও করে দিচ্ছে, মানে একজন মার্কেটার কিভাবে একজন মার্কেটার গিয়ার লঞ্চ প্ল্যাটফর্মে যদি সরাসরি কাজ করতে চায় তাহলে গিয়ার লঞ্চের যারা ম্যানেজমেন্টে আছেন তারা হয়তো তাদের সিএমএসটাকে ইসো ফ্রেন্ডলি করার জন্য আপনার সার্ভিস নিতে পারে, বাট আদারওয়াইজ তো আপনার ওই সাইড ওনারের মানে ইসো ইনভেস্টমেন্ট ছাড়া বা তার ইন্টারেস্ট ছাড়া আপনার কোনো কাজ করার ওই আমি দেখতেছি। আপনি বলতেছেন অ্যাজ এ এসইও প্রফেশনাল আপনি গিয়ার লঞ্চে কিভাবে কাজ করবেন, এটা তো আপনার কনসেপ্ট, বাকি সব ক্ষেত্রেই সেম। আপনি যদি ধরেন আপনার আমি আমার কথা বলি, আমি এসইও প্রফেশনাল, আমি কি করবো, আমার গ্রাফিক ডিজাইন স্কিল নাই, আমি একজন ডিজাইনারের সাথে হয় পার্টনারশিপে যাব অথবা তাকে হায়ার করব, সে ডিজাইন ক্রিয়েট করবে, করার পরে যেহেতু আমার মূল ফোকাস হচ্ছে এসইও ট্রাফিক, তো আমার কিন্তু এখানে নিজ সিলেকশনটা খুব টেকফুললি করতে হবে যেটা লাইফ টাইম ডিমান্ড আছে। তো তখন আমি কি করবো, আমি ট্রাফিকটা এসইওর মাধ্যমে আনবো, আলটিমেটলি প্রোডাক্ট আপনার সেল হচ্ছে। তুই কি বুঝাতে পারছিস নাকি? দেখ আমি একটা কোশ্চেন বুঝি, কোশ্চেনটা এমনই তো ছিল যে আপনি একজন এসইও প্রফেশনাল গিয়ার লঞ্চের সাথে কিভাবে কাজ করবেন, তাহলে মূল ব্যাপার হচ্ছে আপনি যেহেতু ডিজাইনিং জানেন না, আপনার ডিজাইন লাগবে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য একজনকে নেবেন, সেই প্রোডাক্ট ক্রিয়েট করবে, আপনি এসইও করে ট্রাফিক জেনারেট করবেন, সেল হবে, তার সাথে যদি পার্টনারশিপ হয় তাহলে রেভিনিউ শেয়ার করবেন, যদি সে বেতনভুক্ত হয় তাহলে আপনি তার বেতন দিয়ে যাবেন। এসইও করে আমি কিসের ট্রাফিক জেনারেট ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।